নমস্কার, এটিসি অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা ধূপকাঠি বানাবেন যাতে কম কস্টিং আসে। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে দাদা, ধূপকাঠি বানাচ্ছি কিন্তু অন্যরা যে রেটে মাল দিয়ে যাচ্ছে আমরা সেই রেটে বানাতে পারছি না, কিভাবে এটা সম্ভব হচ্ছে? আজকের ভিডিওটা সেই সম্পর্কেই, ডিটেলসে দেখুন। যারা ধূপকাঠি ব্যবসা করছেন বা ব্যবসা করবেন মনে করছেন তারা দেখতে পারেন, আর যারা অনেকদিন ধরে করছেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানেন, সুতরাং তাদেরকে আমার বলার কিছু নেই। কিন্তু যারা নতুন শুরু করবেন ভাবছেন, এই ভিডিওটা মূলত তাদের জন্যই। ভিডিওটা ভালো করে দেখুন, দেখলে এখানে প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করছি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবার জন্য। ধূপকাঠি বানাবার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, ধূপকাঠি বানাবার জন্য আমাদের কী কী সতর্কীকরণ দরকার। তিনটে জিনিস আপনার প্রয়োজন, সেটা হচ্ছে চশমা, মাস্ক এবং গ্লাভস। হাতে গ্লাভস পরে নেবেন। কীভাবে বানাতে হয় দেখুন, ট্রে পাওয়া যায় লোহার বা অ্যালুমিনিয়ামের বিভিন্ন ট্রে, যেগুলো আমরা ধরুন মিষ্টির দোকানে দেখতাম বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যে ধরনের ট্রে আমরা দেখতে পাই, লোহার ট্রে, চাপটা চৌকো ট্রে, সেই ধরনের ট্রেতে কিন্তু নর্মালি বানানো হয়। যদি সেটা না থাকে সিম্পলি প্লাস্টিকের উপরে করুন। আমি যেভাবে আমি এখন করবো সেটা কিন্তু সিম্পলি একটা প্লাস্টিকের উপরে করব, সেটা করতেই পারেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে রাখবেন যে ধূপকাঠি বানাবার পরে অর্থাৎ কেমিক্যাল যখন আপনি হাতে নিচ্ছেন এরপরে কিন্তু অবশ্যই ভালো করে হাতে সাবান দেবেন, খুব ভালোভাবে হাতটাকে পরিষ্কার করবেন। হাতের নখের কোণাগুলো এবং যে ভাঁজগুলো থাকে আঙুলের সেগুলোকে খুব বেশিভাবে পরিষ্কার করবেন, কারণ ওই জায়গাগুলোতে কিন্তু কেমিক্যালের যে পার্টিকেলগুলো থেকে যেতে পারে খাওয়ার সময়, আপনার পেটে চলে গেলে কিন্তু নানা রকম শারীরিক সমস্যা তৈরি হবে। সুতরাং খুব খেয়াল করবেন এবং অবশ্যই ভালো করে হাতে দু তিনবার করে হাতে সাবান দেবেন। প্রথমে কাঠিগুলোকে সোজা করে নেবেন, এক পাশ করে নেবেন। কাঠিগুলো অনেক সময় দেখা যাচ্ছে উল্টো সোজা রয়েছে, সেগুলোকে সব সেম সাইড করে নেবেন। ঠিক আছে, যেভাবে আমি এখন করছি এভাবে প্রত্যেকটাকে সেম সাইড করে নেবেন। আমি দেখুন প্লাস্টিক নিয়েছি, একটা বোতল নিয়েছি, প্লাস্টিকের বোতল, আপনারা যে কোনো বোতল নিতে পারেন, জলের বোতল, থামস আপ, কোল্ড ড্রিঙ্কসের বোতল, এই বোতলটা নেবেন। এবারে একটা সূঁচ বা সেফটি পিন দিয়ে বোতলের এই ঢাকনাটাকে ছিদ্র করে নেবেন, কয়েকটা ছোটো ছোটো কয়েকটা, বেশ কয়েকটা ছিদ্র করে নেবেন। ঠিক আছে, একটু বড়, যাতে লিকুইডটা ভালোভাবে ফ্লোটা হয় আসতে পারে। ঠিক আছে, এই দেখুন আমি যেভাবে ছিদ্র করছি, একটা দুটো করে আমি চার পাঁচটা ছিদ্র এখানে করে নেব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এভাবে কয়েকটা ছিদ্র কিন্তু আমি করে নিয়েছি। ঠিক আছে, এবারে এটাকে খুলব, খুলে এর মধ্যে আমি কেমিক্যালটা ভরব। কেমিক্যালটা আমি আগেই মিশিয়ে নিয়েছি, অর্থাৎ যে সেন্ট বা তেল যেটাকে বলি আমরা, ডিইপি এবং সেন্ট যে কেমিক্যাল, এটা অ্যাকচুয়ালি আমি মশার ধূপ বানাচ্ছি, তো মশার ধূপের যে কেমিক্যাল সেটা কিন্তু আমি একসাথে আগে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি ঢেলে নিচ্ছি এই বোতলটার মধ্যে, এই বোতলটার মধ্যে বেশ কিছুটা ঢালবো। আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি আপাতত, একটা হচ্ছে যে ডিপিং পদ্ধতি এবং আরেকটা হচ্ছে স্প্রে করা। আমি এবার দুটো তিনটে কাঠি নিচ্ছি, দুটো তিনটে কাঠি দিয়ে দেখাচ্ছি এটাকে আমি কী করবো, কেমিক্যালের মধ্যে ডোবাবো। কেমিক্যালের মাথার দিকে এক দু ইঞ্চি মতো আমি এটাকে ডোবাবো। ডোবানোর পরে এটাকে আমি উল্টো করে দেব, অর্থাৎ যে তেলটা বা সেন্ট যেটা লাগলো, দেখুন এভাবে উল্টো করে দিতে হবে, তাহলে কী হবে যে সেন্ট বা তেল যেটা আছে, যেটা কেমিক্যালটা, সেটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে গড়িয়ে এসে বেশ কিছুটা কিন্তু কেমিক্যালটা মেখে যাবে। এটা এক ডিপিং পদ্ধতি, অর্ধেকের বেশি ডিপিং করা যায়, আমি কম ডিপিং করে দেখালাম। ঠিক আছে, কারণ এইভাবে মশার ধূপের যদি ফুল ডিপিং হয় অনেক সময় দেখা যাচ্ছে বেশি কেমিক্যাল লাগলে সেটা নিভে যায়, সেই জন্য আমি অল্প একটু ডিপিং করে দেখালাম আপনাদেরকে, পরে আমি আরও ডিটেলস বলছি। একটু ধূপটাকে একটু ঝেড়ে নেবেন, কারণ অনেক ময়লা থাকে, সেগুলো করে নেবেন, নিয়ে এভাবে পাতিয়ে নেবেন। পাতিয়ে নেওয়ার পরে কী করবেন, এটাকে এই বোতলটা দেখুন আমি এভাবে করছি, এভাবে স্প্রে করবেন। আমি কিন্তু এটা সেকেন্ড টাইম স্প্রে করছি। এখানে একটা বিষয় বলে রাখি যে অনেক সময় অনেকে একবারই স্প্রে করেন, আমি কিন্তু দুবার স্প্রে করি, অর্থাৎ এই যে স্প্রেটা করছি এটা আমার সেকেন্ড টাইম। প্রথমে আমি আগে একবার এটাকে স্প্রে করে রেখেছিলাম অল্প করে, আমি সেকেন্ড টাইম করছি। কস্ট এফেক্টিভ করবার জন্য দুবার যদি আপনি করেন সেটা কিন্তু অনেক বেশি কস্ট এফেক্টিভ হয় এবং সেই সাথে সাথে তার যে গুণমান সেটা কিন্তু অনেক ভালো হয়। প্রথমে আপনি অল্প করে করবেন এবং সেক্ষেত্রে যেটা করবেন, আপনি ঠিক করবেন যে আপনার এক কিলোতে আপনি কতটা কেমিক্যাল এবং বা তেল, যেটা মিক্স, যেটা বলছি মিক্সচারটা, কতটা ইউজ করবেন সেটা ঠিক করে নেবেন। আপনার কস্টিং হিসাব করবেন, যদি দেখা যায় এক কিলোতে আপনি 100 গ্রাম বা 200 গ্রাম দিতে চাইছেন, তাহলে সেই মাপটা আগে ঠিক করে নেবেন। নেওয়ার পরে সেটাকেই দুবারে, মানে প্রথম অর্ধেকটা প্রথমে একবার ইউজ করে পুরোটা মাখালেন, তারপরে আবার অর্ধেকটা মাখিয়ে এভাবে কিন্তু প্লাস্টিকের উপরে ভালো করে যে কেমিক্যালটা আছে ওটা ভালো করে লাগিয়ে নেবেন। যদি সম্ভব হয় তাহলে মাথাটা একটু ডিপিং করে নেবেন, না হলে মাথাটা
সাথে কিন্তু কেমিক্যাল স্রেটা ভালো করবেন, কারণ ধূপটা যখন যিনি কনজিউমার যিনি কিনবেন কেনার পরে যখন তিনি ব্যবহার করবেন তখন কিন্তু প্রথমটা জ্বালানোর পরে কিন্তু তার একটা এফেক্ট তিনি পাবেন। আচ্ছা, সেকেন্ড টাইম করবার পরেও এই আমি একইভাবে করছি, আপনারা যারা একবারে করবেন তারাও করবেন, প্লাস্টিকে এভাবে জড়িয়ে রেখে দেবেন কয়েক দু তিন ঘন্টা অন্তত, রাখবার পরে কিন্তু এটা প্যাকিং করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু প্যাকিং করবেন না। আমি অবশ্য এখনই প্যাকিং করে দেখাচ্ছি, কারণ প্যাকিংটা আপনাদেরকে দেখাবো বলেই আমি এখনই প্যাকিং করব। এই প্যাকিংয়ের ব্যাপারে বলি যে আপনারা যে পাউচগুলোতে যখন সিল করছেন, বক্সে হলো আলাদা বিষয়, যখন পাউচগুলোতে সিল করবেন তখন দেখা যাচ্ছে সিলিং মেশিনের প্রয়োজন। অনেকে হিট সিলিং কেনেন, অনেকে পালস সিলিং কেনেন, আবার অনেকের ব্যান্ড সিলারও আছে, মানে অটোমেটিক যে সিলারগুলো আছে। দেখুন, ব্যান্ড সিলার হলে খুব ভালো সিল হয়, যেটা পালস সিলিং আছে অর্থাৎ একটা হ্যান্ডেল থাকে সেটাকে চেপে ধরতে হয়, পি করে একটা আওয়াজ হয় এবং তারপর সিল হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা খুব টাইম চলে যায়, তাতে অনেকটা সময় চলে যায় এটা করতে গিয়ে, একবার এই পাশ করতে হয় একবার ওপাশ করতে হয়, কারণ পুরোটা একটাতে মধ্যে ধরে না, নর্মালি ধূপের পাতাগুলো এতটাই বড় হয় যে অত বড় ব্যান্ড মানে পালস সিলার কিন্তু নর্মালি কেউ কেনেন না, তার ফলে দুবার করে ঘুরিয়ে করতে হয় এবং তাতে সমস্যা দেখা দেয়, সময় চলে যায়। আর যেটা হিট সিলিং আছে, এই হিট সিলিংয়ে যে মেইন প্রবলেম সেটা হচ্ছে যে সিল করতে গেলে দেখা গেল বেশি পুড়ে গেল বা কম হলো, হয় কাঠি বেরিয়ে গেলো অথবা কী হলো এতটাই পুড়ে গেল যে ওটা পুরো বেঁকে যায়, কুচকে যায়, এরকম সমস্যাগুলো হয়। তো আমি আপনাদেরকে সেই জন্য এমন একটা জিনিস দেখাবো যেটা কিন্তু আপনাদের অনেকের ঘরেই আছে, না হলে একটা কিনে নেবেন, খুব কম খরচ হয়ে যাবে এবং খুব ফাস্ট কাজ হয়, খুব এফেক্টিভ, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। আমি এভাবে কিন্তু বহু এই দুপের প্যাকেট কিন্তু সিল করেছি, আমার কাছে ওই যে তিন রকম সিলার বললাম তিনটেই সিলার ছিল, এখনও তার মধ্যে দুটো আছে, ব্যান্ড সিলার আমার কাছে এখন নেই, আমি এটা বিক্রি করে দিয়েছি আমার দরকার হয় না বলে, কিন্তু আমি ব্যান্ড সিলার দিয়েও করেছি, কিন্তু এটা এতটাই এফেক্টিভ যে ব্যান্ড সিলারের থেকেও ফাস্ট এটার কাজ হতো, এবং আপনারা এটা ট্রাই করতে পারেন। দেখুন আমি কী দিয়ে সিল করছি বা কীভাবে সিল করছি, আপনারা একবার ট্রাই করবেন, যারা আপনারা পুরনো আছেন হয়তো যদি ভিডিওটা দেখেন, যদি এটা না জানা থাকে আপনারাও ট্রাই করুন, দেখুন খুব এফেক্টিভ। যারা দু টাকার বা পাঁচ টাকার চেন বা তিন টাকার যে চেনগুলো হয় পাউচে, অর্থাৎ সাধারণ গন্ধের বিভিন্ন রকম গন্ধের যে ধূপগুলো বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি কস্ট কমাতে চান, অর্থাৎ দু টাকার ধূপ যখন বিক্রি করতে হচ্ছে আপনাদেরকে, দু টাকা এমআরপির মাল যখন দিতে হচ্ছে, দেখা যাচ্ছে 13 টাকা 14 টাকা বা 15 টাকার মধ্যে আপনাকে হয়তো আপনার কাস্টমারকে দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ধূপের যে কালো কাঠি আপনারা যেটা ইউজ করছেন তার 2 ইঞ্চি ডিপিং করতে পারেন, তাহলে কিন্তু সেটা কস্ট এফেক্টিভ হবে। কাঠিগুলোকে খুলে নিয়ে আমি 10টা করে কাঠি ভরে নিলাম, কয়েকটা পাউচে আমি সবকটা ভরে নিই। এবারে দেখুন আমি সে আয়রনটা দিয়ে কীভাবে এটাকে সিল করছি, কয়েক সেকেন্ডের মধ্যে এটা সিল হয়ে যাবে, আপনাকে বলেছিলাম যেটা, দেখুন এটা অলরেডি সিল হয়ে গেল। হ্যাঁ, আয়রন যেটা আপনাদের বাড়িতে থাকে নর্মালি বা যা না থাকলে কিনে নিতে পারেন, খুব কম দামেই কিনে নিতে পারবেন এবং খুব এফেক্টিভ, দেখতে পাচ্ছেন আমার সিল হয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে, এবং খুব ভালোভাবে সিল হয়েছে, বেঁকে যায়নি, কুচকে যায়নি, পুড়ে যায়নি, ভীষণভাবে ভালোভাবে সিল হয়েছে, ভীষণ ফাস্ট সিল হয়। আমি তো অল্প কাটা করলাম, পুরোটা টেনে দিলেই আমার সিল হয়ে যেত। এবার এটাকে আমি কী করবো, গোটাবো, গুটিয়ে বক্সটাকে বানিয়ে তার মধ্যে আমি এটাকে ঢুকিয়ে নেবো, নিলেই আমার ধূপের বক্স পুরো রেডি। এই বক্সটা আছে, ওটাকে আমি ঠিক করে নেবো, নিয়ে এটাকে আমি সেলোটেপ লাগিয়ে দেবো, দিলে একটা পাশ সেলোটেপ লাগিয়ে দিলেই ওটা কমপ্লিট হয়ে গেল প্রথমে, তারপরে আর একটা পাশ সিল করে দেবো। এবার আমি ঢুকিয়ে দিলাম এটাকে, এবারে বক্সটাকে আমি মেশিনে আছে সেলোটেপ মেশিন একটা কিনে নেবেন, যারা রেগুলারলি করবেন তারা অবশ্যই একটা সেলোটেপ মেশিন কিনে করে নেবেন এটাকে। এভাবে উপরটা আমি সেলোটেপ লাগালাম এবং পিছন দিকটা দুপাশে আমি সেলোটেপ দিয়ে এটাকে সিল করে নিলাম, তাহলেই আমাদের ধূপের বক্স সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। আমি অবশ্য কয়েকটা ভরেছি, আপনারা পুরোটা ভরবেন, 12টা থাকে নর্মালি পাতায় বা কখনো কখনো 13টা থাকে, পুরোটা ভরবেন তাহলেই আপনার ধূপের বক্স রেডি বিক্রি করবার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।